मिरपुर कॉलेजेर मार्केटिंग विभागे अध्ययनरत बीबीए ऑनार्स चतुर्थ वर्षेर प्रिय शिक्षार्थी बंधुदेर ब्रांड मैनेजमेंट विषयेर अनलाइन क्लासे स्वागतम। आज के ब्रांड मैनेजमेंट विषयेर द्वितीय अध्याय अर्थात ब्रांड समूह एवं ब्रांड व्यवस्थापनार उपर प्रथम लेक्चर उपस्थापनाय रयेछि आमि शाहरियार अल मामुन, प्रभाषक मार्केटिंग विभाग मिरपुर कॉलेज। आजकल आलोचन आपनारा जा जा शिखबेन अर्थात आजकल आलोचनार शेषे आपनारा जे विषयगुलो सम्पर्के व्याख्या करते पारबेन बा जे विषयगुलो के आत्मस्थ करते पारबेन अनुधावन करते पारबेन ता हच्छे ब्रांड काके बोले एवं ब्रांडेर विभिन्न अर्थ। প্রথমেই আসা যাক ব্র্যান্ড কাকে বলে। ব্র্যান্ড ইজ এ নেম, টার্ম, সাইন, সিম্বল অর ডিজাইন অর এ কম্বিনেশন অফ দিস দ্যাট আইডেন্টিফাইজ দ্য মেকার অর সেলার অর এ প্রোডাক্ট অর সার্ভিস। এই সংজ্ঞাটি দিয়েছেন ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং। এই সংজ্ঞাটির অর্থ করলে দাঁড়ায় ব্র্যান্ড হচ্ছে একটি নাম, পদ, পদচিহ্ন, প্রতীক বা নকশা বা এসবের সংমিশ্রণ যা একটি পণ্য বা সেবার উৎপাদনকারী বা বিক্রেতাকে চিহ্নিত করে। আরেকটি জায়গায় দেখা যাচ্ছে যে একই কথা একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছে যে ব্র্যান্ড হচ্ছে একটি পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে পৃথক করার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক পছন্দকৃত একটি নাম, পদ, শব্দগুচ্ছ, নকশা, প্রতীক বা এগুলোর যে কোনো সমন্বয়, সেটাই হচ্ছে ব্র্যান্ড। যদি এই কথাটিকে বা এই বক্তব্যটিকে আমরা যদি একটু চিহ্নিত করতে চাই বাস্তবিক কোনো উদাহরণ দ্বারা, ধরুন সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান সবাই সাবান উৎপাদন করছে, নামহীন, একদম মোড়কহীন অবস্থায় কোনো নাম নাই, সবাই বাজারে সাবান নিয়ে আসছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা লাক্স, কোনটা লাইফ বয়, কোনটা স্যান্ডালিনা, কোনটা ডাভ। তো এই যে আপনি দোকানে গিয়েই বলতে পারছেন যে ডাভ, আপনি দোকানে গিয়েই বলতে পারছেন লাইফ বয়, তার মানে কি যে আপনি উৎপাদনকারীকে আপনি প্রতিযোগী পণ্য থেকে একে অর্থাৎ লাইফ বয় এবং ডাভ, তারা তো প্রতিযোগী পণ্য, অ্যারোমেটিক একটা প্রতিযোগী পণ্য, লাক্স প্রতিযোগী পণ্য, কিন্তু এদেরকে আপনি আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারছেন। তাহলে এই জন্যই বলা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে একটি পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে পৃথক করার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক পছন্দকৃত একটি নাম, পদ, শব্দগুচ্ছ, নকশা বা এগুলোর যে কোনো সমন্বয়। আরেকটা জায়গায় লেখা আছে যে ক্রেতারা ব্র্যান্ডকে পণ্যের অংশ মনে করে, অর্থাৎ আপনি সাবান যতটার মনে করছেন তার চেয়ে কিন্তু লাক্স সাবান মনে করতেছেন বেশি, অর্থাৎ লাক্স সাবান ব্যবহার করছেন, আপনি ডাভ সাবান ব্যবহার করছেন, আপনি লাইফ বয় সাবান ব্যবহার করছেন, আপনি বলেন না কিন্তু যে আপনি একটা সাধারণ একটা সাবান ব্যবহার করছি, তার মানে ব্র্যান্ডটা একটা পণ্যের অংশ হিসেবে ক্রেতারা স্থান করে দিয়েছে আর কি। তারপরে ব্র্যান্ড কাকে বলে, এই বিষয়টিকে পূর্ববর্তী আলোচনায় যেভাবে উপস্থাপন করা হয়েছে ঠিক সেভাবেই বুঝবার বিষয়, কিন্তু আরও ব্যাপক বিস্তৃতভাবে ব্র্যান্ডকে অনুধাবন করার বিষয়, কারণ একটি ব্র্যান্ড নাম কি খুব গভীরতম একটা উপলব্ধিগত বিষয়, যিনি বা যারা উৎপাদনকারী বা বিপণনকারী যে নামটা দিচ্ছে সেই নামটা ক্রেতার মনে স্থান কীভাবে করে নিচ্ছে। দেখেন নোকিয়া যদি উচ্চারিত হয়, দেখেন বলছে কি, দেখেন নোকিয়া ব্র্যান্ড প্রমিসেস ট্রাস্ট অ্যান্ড স্ট্রং টেকনোলজি, নোকিয়া ব্র্যান্ড প্রমিসেস ট্রাস্ট অ্যান্ড স্ট্রং টেকনোলজি, এই দুটো শব্দ দেখেন, একটা ট্রাস্ট, একটা স্ট্রং টেকনোলজি। যখনই ক্রেতা সাধারণ নোকিয়া নামটি উচ্চারণ করে, নোকিয়া ব্র্যান্ড নামটা উচ্চারণ করে, তখন তার নোকিয়ার প্রতি একটা বিশ্বাস খুঁজে পায় এবং নোকিয়া খুব দীর্ঘস্থায়ী, টেকসই, এ ধরনের মানসিকতা তাদের মধ্যে কিন্তু স্থাপন করা হয়ে গিয়েছে। তাহলে এই নোকিয়া ব্র্যান্ডের সঙ্গে এই দুটো সব ট্রাস্ট এবং স্ট্রং টেকনোলজি, এটা কিন্তু প্রমিস করা, এইটা
এই আস্থাটা নষ্ট হবে না। এটা এখানে এই ব্র্যান্ড নাম যারা দিয়েছে, যারা এর উৎপাদনকারী, তারা কিন্তু এখানে প্রমিস করেছে। তারপরে দেখেন আরেকটা, দ্য পপুলার স্টারবাক হ্যাজ আর্নড ইটস ব্র্যান্ড ইমেজ ফ্রম দ্য ওপিনিয়ন্স অফ ইটস কাস্টমার্স। স্টারবাক একটা কফি, সে কাস্টমারদের ওপিনিয়ন নেওয়ার মাধ্যমে, কাস্টমারদের মতামত নেওয়ার মাধ্যমে তারা বারংবার কাকে তাদের কাছে নকিং নক করেছে যে আমাদের এই স্বাদ, এটা স্বাদ কেমন, এটা কেমন, এখন কেমন লাগলো, এই যে বিভিন্ন রকমভাবে তারা সার্ভে করেছে। সার্ভে করার পরিপ্রেক্ষিতে তারা কী করেছে, স্টারবাকটা ক্রেতাদের মনে একটা আগে স্থাপন তো করে দিয়েছে, যে বারবার নক করেছে, বারবার ই করেছে। সেখানে দেখা যাচ্ছে যে তারা ক্রেতাদের মতামতের উপর ভিত্তি করে তারা তারা ব্র্যান্ড ইমেজ তৈরি করে ফেলেছে। তা আবার স্টারবাক সম্পর্কে আরেকটা কথা, দ্য ব্র্যান্ড স্টারবাকস স্ট্যান্ডস ফর বোল্ডার মোর ফ্লেভারফুল কফি। ওই যে ক্রেতাদের মতামত নিয়েছিল, সেই মতামতের উপর ভিত্তি করেই তো তারা ব্র্যান্ড ইমেজটাকে প্রতিষ্ঠিত করেছে। সেখানে তারা কী করছে, আরও শক্তিশালীভাবে, আরও উদ্ভাসিতভাবে, বোল্ডার, তারা আরও খুব প্রতিযোগী থেকে খুব অনন্যতা অর্জন করেছে। তারা বিশেষায়িত কফি বা পছন্দনীয় কফি এরকমভাবে নিজেদেরকে বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে কি, আর মোর ফ্লেভারফুল, আরও বেশি ফ্লেভার সমৃদ্ধ, আরও বেশি স্বাদযুক্ত করে তারা দাঁড়িয়ে গিয়েছে বাজারে, ঠিক আছে। তবে বলা হয়েছে ব্র্যান্ড ইজ এ প্রমিস দ্যাট দ্য প্রোডাক্ট উইল পারফর্ম অ্যাজ পার কাস্টমার্স এক্সপেকটেশনস। এখন আপনি ব্র্যান্ড নামটা দিলেন, তাতেই কিন্তু হচ্ছে না, নামটার সঙ্গে কিন্তু প্রমিস যুক্ত আছে যে ব্র্যান্ড নামটা কি অনুযায়ী পারফর্ম করবে, পারফর্মটা করবে হচ্ছে কাস্টমার্স এক্সপেকটেশন। আমি যদি, আমি ক্রেতা হিসেবে বা আপনি যদি ক্রেতা হিসেবে একটা পণ্য নিচ্ছেন, আপনি জিলেটের একটা পণ্য নিচ্ছেন, তার পারফর্মটা কিন্তু আপনি কিন্তু মনে মনে একটা প্রত্যাশা করে নেন যে জিলেটের ব্লেডটা, জিলেটের রেজারটা, জিলেটের ফর্মটা, সেভিং ফর্মটা এই পারফর্মটা করবে, এরকম পারফর্ম করবে। এই যে এক্সপেকটেশনস আপনার পণ্যের প্রতি, তার ক্ষেত্রে কি সেই পণ্যের প্রতি এক্সপেকটেশনটা কী দিচ্ছে আপনাকে, সেটা পূরণ করার জন্য ব্র্যান্ড, দ্য ব্র্যান্ড ইজ এ প্রমিস দ্যাট দ্য প্রোডাক্ট উইল পারফর্ম অ্যাজ পার কাস্টমার্স এক্সপেকটেশনস। এই জন্য এর কথাটা বলা হয়েছে। আরেকটু কথা আমি বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই মার্কেটিং বিষয়ের যে শাখা পোশাখা আছে, আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট, সবাই মার্কেটিং অধ্যয়ন করছি, আমাদের অনার্স বা মাস্টার্স যখন শেষ হবে তখন আমরা বলবো যে আমরা মার্কেটিং অনার্স মাস্টার্স শেষ করেছি, সম্পন্ন করেছি, আমাদের একটা সার্টিফিকেট হবে। কিন্তু আপনি মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আপনি কতটা সৃষ্টিশীল হতে পারলেন, কতটা সৃজনশীল চিন্তা চেতনা আপনার মধ্যে কাজ করছে, সেটা কিন্তু একটা বিবেচনার বিষয়। মার্কেটিংয়ের স্টুডেন্ট কিন্তু আপনাকে গভীর অনুধাবন ক্ষমতা সম্পন্ন একজন হয়ে উঠতে হবে প্রতিনিয়ত। দেখেন এই যে ব্র্যান্ডের যে বিষয়গুলো, দেখেন এখানে আমি কিছু উদ্ধৃতি তুলে ধরেছি, আমি কিছু ব্র্যান্ডের ছবিও তুলে ধরেছি। এই উদ্ধৃতিগুলো বা ব্র্যান্ডটাকে শুধুমাত্র নাম, পদ, চিহ্ন, প্রতীক, নকশা বা এগুলোর শব্দগুচ্ছ বা এগুলোর সমন্বিত বহিঃপ্রকাশ সংমিশ্রণ, এগুলোই কিন্তু না, এই একটা প্রাণ নামের পেছনে অনেক কিছু যুক্ত আছে, অনেক সৃজনশীল চিন্তা চেতনা যুক্ত আছে। আমরা কেন একটা ব্র্যান্ড নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে, যাই হোক সেটা ব্র্যান্ড অবস্থান গ্রহণে আবার সেই আলোচনাটা করা যাবে, তা আমি আপনাদেরকে একটু টাচ করলাম, একটু ছোঁয়া দিতে চাইলাম যে আপনারা যে বিষয়গুলো পড়ছেন, অধ্যয়ন করছেন, এগুলো অনেক মজার, অনেক আনন্দদায়ক সাবজেক্ট। ব্র্যান্ড ম্যানেজমেন্ট, আপনি একটা ব্র্যান্ডকে ব্যবস্থাপনা, একটা নামকে আপনি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি আপনার ওই ব্র্যান্ড নামে যে কোনো পণ্য পরবর্তীতে লঞ্চ করছেন আপনি হয়ে যাচ্ছে। যেমন দেখেন ব্র্যান্ড RFL, তারা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট লঞ্চ করতেছে। RFL এমন একটা বিশ্বাসযোগ্য জায়গা চলে গিয়েছে যে RFL প্রোডাক্ট মানেই হচ্ছে একটা শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী, ভালো মান, এই ধরনের একটা বিশ্বাসের জায়গায় চলে গিয়েছে। তাহলে দেখেন প্রাণ গ্রুপের যে পণ্যটা, RFL এর পণ্য, যাই হোক আমি আর কথা ওদিকে বাড়াবো না, আপনাদেরকে একটু আমি ছোঁয়া দিতে চাইলাম এই বিষয়টায় যে আপনারা এই বিষয়গুলোকে অনুধাবন করবেন, নিজের মধ্যে একটু ডুব দিবেন, একটু চিন্তা চেতনাকে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করবেন। তারপর এখানে আবারও একটা উদ্ধৃতি তুলে ধরা হয়েছে, যেটা ব্র্যান্ড কাকে বলে, সেটা ব্র্যান্ড হচ্ছে একটি নাম, পদ, চিহ্ন, এটা আমরা আলোচনা করেছি, যেটা এই এইসবের দ্বারা সেবার উৎপাদনকারী বা পণ্য বা সেবার উৎপাদনকারী বা বিক্রেতাকে আপনি আলাদাভাবে চিহ্নিত করতে পারছেন।
এই ক্রেতারা চিহ্নিত করতে পারছে। তবে সাম এক্সাম্পলস অফ ওয়েল নন ব্র্যান্ডস আর র্যাংলার, উডি, তারপর হচ্ছে গিয়ে স্যামসাং, কোকাকোলা, এটসেট্রা। আশা করি ব্র্যান্ড কাকে বলে সেটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। ব্র্যান্ডের বিভিন্ন অর্থ, অর্থাৎ ব্র্যান্ড নামটা বিভিন্ন অর্থে যে ব্যবহার করা হয় সেই আলোচনাটা এখন এখানে করা হবে। দেখেন আপনি, কোম্পানির নামে, কোম্পানির নামে কি বলছে, কিছু কিছু কোম্পানি তাদের কোম্পানির নিজস্ব নামেই কি পণ্যের ব্র্যান্ড নাম করে থাকে, যেমন জেনারেল ইলেকট্রিক, তারপরে স্যামসাং, তারপর নোকিয়া। এরা করছে কি, তারা নিজেদের কোম্পানির নামেই ব্র্যান্ড নাম করছে। এদের এদের ভিন্ন কোনো অর্থ, অর্থাৎ যে নামে তারা কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছে সেই নামেই পণ্যটাকে তাদের পণ্য হিসেবে বাজারে লঞ্চ করছে তাদের এই নাম দিয়েই। যেমন স্যামসাং একটা এক্সাম্পল দিলাম এই ছবিতে দেখতে পাচ্ছেন, কারণ এই তারপর আছে হচ্ছে গিয়ে কোম্পানির নাম ব্যতীত, অর্থাৎ আপনি প্রোডাক্টটা বাজারে আনছেন, আপনি নিজে উৎপাদনকারী বা আপনি বিপণন, কিন্তু আপনি আপনার নাম এটার সঙ্গে যুক্ত করছেন, আপনি ভিন্ন নামে ব্র্যান্ড নাম নির্ধারণ করেছেন। অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের নতুন পণ্যের জন্য আলাদা ব্র্যান্ড নাম বরাদ্দ করে যা কোম্পানির নামের সাথে সম্পর্কিত নয়। যেমন প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের নাম শুনেছেন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল একটি বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা বিশ্বব্যাপী, যাদের খ্যাতি সুখ্যাতি রয়েছে। এর বিভিন্ন পণ্যের ব্র্যান্ড নামের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত, তাদের উৎপাদিত পণ্য কিন্তু দেখেন টাইড আছে, প্যাম্পার্স আছে, এরিয়াল আছে, এরা কিন্তু প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের প্রোডাক্ট, কিন্তু ভিন্ন ভিন্ন নামে বাজারে পারফর্ম করছে, ক্রেতার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, তারপরে বিপণন প্রসার এই টাইটকে ঘিরেও হচ্ছে, প্যাম্পার্সকে ঘিরেও হচ্ছে, এরিয়ালকে ঘিরেও হচ্ছে। এখানে কিন্তু প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কিন্তু এই টাইটকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালাচ্ছে, প্যাম্পার্সকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন রকম টাইটকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিপণন কর্মসূচি তারা বাস্তবায়ন করছে যাতে এই ব্র্যান্ড নামটা প্রতিষ্ঠিত হয় বাজারে, এরকম বিষয়টা। তাহলে কোম্পানির নাম ব্যতীত, যেমন টাইড, টাইডের আপনার একটা ব্র্যান্ড নামের চিহ্ন দেখতে পারলেন, পেলেন। তারপরে আসলো হচ্ছে খুচরা দোকানের নামে, খুচরা বিক্রেতারা তাদের দোকানের নামে বা অন্য কোনো উপায়ে তাদের নিজস্ব ব্র্যান্ড নাম সৃষ্টি করে। যেমন বাংলাদেশের রহিম আফরোজ, রহিম আফরোজ লিমিটেড তো নাম শুনেছেন, তো রহিম আফরোজের কিন্তু কী আছে, রহিম আফরোজের আগোরা, এটাকে আমরা জানতাম, অনেকেই কিন্তু জানতাম না আগোরা, কিন্তু আমরা জানি আগোরা একটা খুচরা বিপণী বিধান যেখানে আপনি পছন্দসই পণ্যটা খুব সুন্দর করে সাজানো থাকে, আপনি গিয়ে গিয়ে পছন্দ করে ঘুরে ঘুরে পণ্যটা গ্রহণ করতে পারছেন, কিনতে পারছেন, খুব সুন্দর। কিন্তু তারা খুচরা বিক্রেতা, কিন্তু কিন্তু কিছু খুচরা বিক্রেতা দোকানের নামে, ওই দোকানের নামে আগোরা নামে বাংলাদেশের রহিম আফরোজ তারা এই প্রতিষ্ঠা করেছে, নাম দিয়েছে আগোরা, রহিম আফরোজ কিন্তু নাম দেয় নাই। আবার ব্র্যাকের আড়ংটা আপনারা জানেন, ব্র্যাকের ব্র্যাকের আড়ং, আড়ংটা আমাদের একটা খুব সুবিখ্যাত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ফ্যাশন জগতে বলেন, আর যাই হোক। তারপরে আসেন এই আড়ংয়ের আমরা যে চিত্র দেখতে পেলাম, তারপরে আসেন জনগণের নামে, জনগণের নামকে কেন্দ্র করেও ব্র্যান্ড নাম হয়। ব্র্যান্ড নাম বিভিন্ন নামে হতে পারে, জনগণের নামের উপর ভিত্তি করেও ব্র্যান্ড নাম হতে পারে। যেমন পড়শি, পড়শি একটা একজন একজন একটা পার্সনের নাম, পড়শি অটোমোবাইলস। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডেভিড বেকহাম, ডেভিড বেকহামকে সবাই চিনবেন কি না, কারণ তিনি অনেক, যাই হোক, তিনি কিন্তু অনেক সুবিখ্যাত একজন ক্রিকেট ফুটবলার ছিলেন, যিনি স্টাইলিস্ট বলেন, তারপরে হচ্ছে গিয়ে খুব নান্দনিকভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতেন, খুব ফ্যাশন সচেতন ছিলেন তিনি, ফ্যাশন জগতে বলেন, মডেলিং জগতে বলেন, তারপর হচ্ছে ক্রীড়া জগতে বলেন, তিনি কিন্তু দাপিয়ে বেরিয়েছেন। অর্থাৎ তিনি খুব বিখ্যাত, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ডেভিড বেকহাম। তার ডেভিড বেকহামের বডি স্প্রে, এরকম অনেকের নামেই কিন্তু এরকম প্রোডাক্ট বাজারে আছে। ওই দেখেন ডেভিড বেকহামের একটা বডি স্প্রে দেখেন, ডেভিড বেকহাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা স্থানের নামে, স্থানের নামেও কিন্তু ব্র্যান্ড নাম নির্ধারণ করা যায়।
অনেক সময় স্থানের নামের উপর ভিত্তি করে ব্র্যান্ড নাম হতে পারে, যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, ফুজি, এগুলো কিন্তু স্থানের নাম। তাহলে দেখেন আপনি এয়ারওয়েজের আগে কিন্তু ব্রিটিশ লেখা আছে, ব্রিটিশ এয়ারওয়েজ মানে কি ইংল্যান্ডের, থাইল্যান্ডের থাই এয়ারওয়েজ, এরকম স্থানের নামেও ব্র্যান্ড নাম করা হতে পারে। প্রাণী বা পাখির নামে কত নামে করা কি ভিন্ন ভিন্ন অর্থ, চিন্তা করেন ভিন্ন ভিন্ন অর্থকে কেন্দ্র করে, নাম একটা দিলেই যে হয়ে গেল এরকম না, বিষয়টা হচ্ছে কি অর্থবহ করে, অর্থাৎ বিভিন্ন যে ব্র্যান্ড নামের বিভিন্ন অর্থ আমরা অধ্যয়ন করছি। তাহলে প্রাণী বা পাখির নামে ব্র্যান্ড নাম হতে পারে, যেমন ডাভ সোপ, টাইগার ড্রিঙ্কস ইত্যাদি। টাইগার মানে একটা শক্তি, একটা ক্ষিপ্রতা, এরকম একটা বিষয়, তার মানে কি টাইগার এনার্জি ড্রিঙ্ক। আমরা এমনভাবে এটা প্রমোশনটা করা হয়েছে, আমরা আসো টাইগার খাই, চলো বন্ধু টাইগার খাই, এরকম বলেছি না, এরকম আমরা বলেছি অনেকেই টাইগার এনার্জি ড্রিঙ্ক খান। বা স্পিড, হ্যাঁ আমরা দেখেছি জেমসের বিজ্ঞাপন স্পিড, হ্যাঁ স্পিড খেয়ে সে কী করে ক্যারাম বোর্ডের স্ট্রাইকে টোকা দিয়েছে, সেই স্ট্রাইক গিয়ে ছুটে গিয়ে আর কি একটা ব্যাপার স্যাপার দেখেছি আমরা। তাহলে এই পশু প্রাণী বা পাখির নামেও ব্র্যান্ড নাম হতে পারে। তারপর পণ্যের অন্তর্নিহিত গুণগত মান অনুসারে, অর্থাৎ আপনার পণ্যের ভিতরে যে গুণগত মান আছে, অর্থাৎ যে অন্তর্নিহিত মানটা আপনি মানটা আকর্ষণীয় হতে পারে ক্রেতার কাছে, হ্যাঁ সেইটা, যেমন ফিনিশ, পেইন কেয়ার, ফিনিশ কি নামের সাথেই তার অন্তর্নিহিত মানে কি তেলা পোকা মারার জম দিবেন একেবারে শেষ, ফিনিশ একদম ফিনিশ করে দিবে, তেলা পোকা ছাড় পোকা এইসব পোকামাকড় যা আছে, তাহলে নামের সঙ্গেই তার কাজের পরিচয়। হ্যাঁ তারপরে পেইন কেয়ার, পেইন কেয়ার দেখছেন মানে কি আপনার ব্যথাকে তিনি কেয়ার করবে এই প্রোডাক্টটা। তাহলে পণ্যের অন্তর্নিহিত গুণগত মান অনুসারে এটার নামকরণ করা হয়েছে এই, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুযায়ী, অনেক কোম্পানি তাদের পণ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা সুবিধা অনুযায়ী ব্র্যান্ড নাম করে থাকে। দেখেন শাইন এক্সপ্লোর মানে কি তাদের ফ্লোরের একটা শাইনিংটা, এখানে হচ্ছে শাইনিংয়ের হচ্ছে বৈশিষ্ট্য, তার সেই বৈশিষ্ট্যকে সে ফোকাস করছে যে আমার আপনি যদি এই টাইলস মোজাইক বা এই ধরনের ফ্লোরগুলো যদি আমার এই শাইনিংস দিয়ে আপনি পরিষ্কার করেন, তাহলে এটা আমার এই ফোন ক্লিনার দিয়ে করেন এই তাহলে শাইন দিবে, তাহলে নামের সঙ্গেই এর একটা বৈশিষ্ট্য লুকায়িত, শাইনেক্স ফ্লোর ক্লিনার। তারপর ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ, আপনাকে ক্লিন ক্লিয়ার করে দিবে একদম, ঠিক আছে, নামের সঙ্গেই এর বৈশিষ্ট্যটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তারপর প্রত্যয় উপসর্গ যোগে, অন্যান্য নামের সাথে প্রত্যয় বা উপসর্গ যোগ করেও অনেক পণ্যের ব্র্যান্ড নাম করা হয় যা বৈজ্ঞানিক, প্রাকৃতিক বা মর্যাদা প্রকাশ করে, যেমন বিজয় বায়ান্ন বাংলাদেশের একটা কম্পিউটার জগতে একটা নাম, বিজয় বায়ান্ন বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে একটা খুব প্রয়োজনীয় একটি নাম, তা বিজয় বায়ান্ন যার কপিরাইট হচ্ছেন মোস্তফা জব্বার, তাহলে বিজয় বায়ান্ন, বিজয় বায়ান্নটা যুক্ত করার কী দরকার, বিজয় যুক্ত করা, বিজয়ের সঙ্গে বায়ান্ন আর কি বাংলা বর্ণমালা, এই যে কি সব কিছু মিলে যে মর্যাদার একটা বিষয় সেখানে এটা কিন্তু ফুটে উঠেছে, যে বায়ান্নর ভাষা আন্দোলনের যে গর্বিত অর্জন সেটা এই নামের সঙ্গে যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রত্যয় উপসর্গ যোগে যেটা নাম নির্ধারণ করলে আপনি মর্যাদাবান হতে পারেন, আপনার পণ্যের মর্যাদার সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে, এরকম আর কি। তারপর অন্যান্য শ্রেণী, অন্যান্য অনেক শ্রেণী যেমন কাল্পনিক নাম, শ্রুতি মধুরতা, তারপর উচ্চারণে অভিজাত শ্রেণী প্রকাশ পায় ইত্যাদি, এমন সব বিষয় বিবেচনা করেও ব্র্যান্ড নাম করা হয়ে থাকে। হ্যাঁ যেমন অ্যাপেল কম্পিউটার্স, হ্যাঁ এটা একটা কাল্পনিক, অ্যাপেল একটা কাল্পনিক নাম, এটা অন্যান্য শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে শ্রুতি মধুরতা, এমন একটা নাম নির্ধারণ করলেন শুনতেই ভালো লাগে, শ্রুতি মধুরতা। তারপর হচ্ছে উচ্চারণে অভিজাত শ্রেণী, উচ্চারণের সঙ্গেই একটা অভিজাত্যময় একটা বহিঃপ্রকাশ ঘটবে, ঠিক আছে, যদি আপনার টার্গেট কাস্টমারটা সেই ধর শ্রেণীর হয় তাহলে আপনি এটা করতে পারেন, নাম নির্ধারণ করতে পারেন, যেমন অ্যাপেল কম্পিউটার, সেলস, গ্যাসোলাইন, বেক্সিমপ্রো, যে অ্যাপেল একটা অ্যাপেলের আপনি লোগো দেখতে পাচ্ছেন বা ব্র্যান্ডের চিহ্ন দেখতে পাচ্ছেন, থিঙ্ক ডিফারেন্ট। এখন আলোচ্য বিষয়গুলোর উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, কিংবা আপনাদের
গ্রুপ মেসেঞ্জার যেটা আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা আমাদের সঙ্গে, সেই গ্রুপ মেসেঞ্জারও আপনারা প্রশ্ন করেও জানতে পারেন। ঠিক আছে, তো সবাইকে শিকলবন্দি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আসলেই আপনাদের মতো, আপনারা আমাদের কাছে ফুলের মতো, আপনারা আমার প্রিয় শিক্ষার্থী, আমাদের আমাদের আপনাদের নিয়েই তো আমরা, তাই না? আপনারাও বন্দী, আমরাও বন্দী এই মহাদুর্যোগকালীন সময়ে। তো এই শিকলবন্দি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আর একটু চিন্তা করবেন যে ফুলটা শিকলবন্দি করা, এই চিত্রটা নিয়ে একটু চিন্তা করবেন যে এটার কী কী অর্থ দাঁড়াতে পারে, সেটা নিয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন, নিজে তো হাসি খুশি থাকবেনই, অন্যকেও হাসি খুশি রাখবার উপলক্ষ হবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।